আপনার নাম মই শুনছো দিয়ক। হয় নাকি? আপনার নামটো মই শুনিছো। লিখা নামটো বাদ দিয়ক, আপনার ঘরত যে ময়না অ ময়না বুলি মাতে সেইটোও মই জানো। হা, গোটাই জানে দেখোন হে। তুমি আজি কাম আরম্ভ করছো হে, আজি তে তোমাক পয়সা লাগা হলে না? পয়সা ধরিয়ে তো কাম করিম বলে ঘর পেরে বাইর হয়ে আসু, চাউলকিটা থাকলেও নকলো হয়, উপায় নাপায় হে। ডাঙর কথা কষ্ট দা, অনিতা গুছি যাওয়ার পিছত যিজনী আহিব তেওঁৰ লগতো হয়তো ইজনী হব। সেইটো অৱশ্যে হয়। এই কি কলে সুতিয়া? নহয় মানে ছাৰ, মই কথাৰ কথা এটাহে কলো। আজি বহুত দিনৰ মানে আলু ঠিকছে খাই দিলো হে। ও ভাতো খাইছি দিয়ক আপনি একমাখা, আপনি আপনার দোস্তিতকে বেছিকে খাইছি। তাকে দোস্তিৰ ঘৰত পেট ফুল কৰি খাই আহি তেওঁক ফাঁকি দিলো বুঝিছা। মই আজি ভাত ৰান্ধিম দে। ইয়াই মই থাকোঁতে আপনি কে ভাত ৰান্ধব এমাই? তই পৰৰ ঘৰে ঘৰে যদি চুৱা ধুব পাৰা, মই ঘৰৰ ভাত কেইটা কিয় ৰান্ধিব নোৱাৰিম এমাই? মই ৰান্ধিম দে। দুইজনী কিবা গুৰুত্বপূৰ্ণ কথা পাতি অহা যেন লাগিছে। নাই নাই চুতীয়া, মানে এই দুষ্টিয়ে বিৰাট ভুল কাম এটা কৰিলে, সেইকাৰণে মই গৰিহণা দি আছো। অ চুতীয়া, গৰিহণা দিবলৈকে একো কামেই কৰা নাই। মই দোস্তিৰ ঘৰলৈ গ'লোঁ, অনিতাই ৰন্ধা কেইটামান ভাত খালোঁ, আহিয়ে ঘৰ পাওঁতে ঘৈণীয়ে আকৌ খাবলৈ মাতিলে, পেটটো ফুলি থাকে বুলি ফাঁকি দিলোঁ। কথা ইমানেই, হাজাৰ হ'লেও তুমি ফাঁকি দিলা নহয়। সংসাৰ কৰিলে সহধৰ্মীক কেতিয়াও ফাঁকি দিব নাপায় নে কি কৈছো এতিয়া? মই একো নকওঁ দিয়ক ছাৰ, হাজাৰ হওক বৰলা মানুহটো, সাংসাৰিক কথাত মন্তব্য দিয়াটো বৰ উচিত নহ'ব। কি কথা কয়হে চুতীয়া, নিজৰ জ্ঞান বুদ্ধি বিবেচনাৰে এটা নিৰপেক্ষ মন্তব্য দিব নোৱাৰেনে? সেইটো পাৰোঁ, কিন্তু কৈ দিয়ক কৈ দিয়ক কি প্ৰব্লেম আছে? মোৰ বিবেচনা ক'বলৈ হ'লে এক হাওক দিয়ক, আপোনালোকে বেয়াও পাব পাৰে। হে নাপাওঁ নাপাওঁ, কওক। কিছুমান এনেকুৱা কথা থাকে যিবোৰ কথা ঘৈণীয়েকক ক'ব নোৱাৰে, ক'ব নোৱাৰে মানে আচলতে নকয়। এতিয়া ছাৰৰ বাইদেউ জীয়াই থাকোঁতে প্ৰেমলতা ঘৰত কিমান ভাত খালে, বইল কণী যে কিমান খালে, সেইবোৰ কথা জানো বাইদেউক ছাৰে ক'ব পাৰিছিল। দোস্তি কিবা এটা কোৱা এতিয়া, আপুনি ইমান পুৰণা কথা এটা। এইয়া মই নকওঁ আপোনালোকে, নে হতামুখ নোকোৱাকৈ থাকিব নোৱাৰোঁ, সঁচা কথাটো মই কৈ দিওঁ, ক'লে আকৌ জগৰীয়া হওঁ। আহোঁ দিয়ক। হ'ৰা গৈ থাকোঁ। হা মিছা কথা কলি মোৰ মস্ত খং উঠে জাননা, হাৰা ইতা কিমান হাৰ। মালতী অ দাদা, হ'ব দা, তুমি তোমাৰ কাম কৰা এতিয়া। মোৰ কাম নহয় ৰবা, টানাৰে কাম কৰি আছো, কিন্তু বিনা কাৰণত ইমান টান কথা কিয় শুনো হা? আকৌ নহয় দা, সেইগিলা মন কৰিব নালগে। মন কৰি লাভ নাই ৰবাচোন, কিন্তু বিনা কাৰণত কথা শুনাব নালগে। অ বৰ কিবা খং উঠি আছে দা, উৰাহৰ খং ভাঙা ধাৰাত যাচি আন পাওঁ। সেইটোৱে কৰিব পাৰব দাচোন, উৰাহৰ খং ভাঙা ধাৰাতে যাৰব, ভাল ধাৰাত যাৰব না, ধাৰা ভাঙি নহা হৈ যায়, কোবে নহা কৰে, ৰ'দত পাৰি দে, তাৰপিছত উতলা গৰম পানী ঢালি দে, অ তথাপিও কিন্তু উৰাহৰ বিদ্যান নমৰেহে নমৰে। হ'ব দা, তুমি সেইগিলাখান কথা চিন্তা কৰিব নালগে, তুমি তোমাৰ কামখিনি কৰা মালতী, সেইগিলা পাৰি যোৱা তুমি যোৱা এতিয়া, আকৌ খালি যদি নাকে মুখে তোমাৰ ধূলা সুমে যায় গালি নেটবে। নেদাও দে নেদাও, হ'ব দা কৰা, মালতীও যি আৰু।
মর্নিং মর্নিং সুপ্রভাত আজি তোমাক কিবা উদাস উদাস যেন লাগিছে সারা রাতে ঘুমতি অনায় কিবা মন চন বয়া দক কিয় এ বহুত কষ্ট করে করা খেতি খান সকালে খালি বয়া লাগে হইনা এ সেটো আর কব লাগিছে না মাটির কোর মারি মারি পালেং খেতি অকমান কইলা পালেংখিনি হওয়ার পিছত মুঠি মারি মারি বজারত বিক্রি করে মাত্র 20 টাকা পালা সেই 20 টকীয়া পালেংখিনি যদি ছাগলিয়ে খাই দিয়ে 20,000 টকীয়া খং নুঠিব না এ প্র্যাকটিক্যাল কথা আর ঠিক কইছি মোরও সেনে এটাই খং উঠি আছে কবাও নোরো বুঝাবাও নোরো ও ও তোমালোকর খেতিও ছাগলিয়ে খালে যেন পাও ইমান কষ্ট করে গঠন করা আয়ুক খান মোর থানবা নই গেল কিয় ও মোরো আয়োগর খেতি খান ছাগালে খালাক দ কার ছাগলে খালে অ বাবর ছাগালে খালা বেমারর ছাগালে খালা কাইজার ছাগালে খালা মই বুঝা নাই অ বাবর ছাগাল মানে মালতী বৌ বেমারর ছাগাল মানে পেহি এল্লাক আয়োগ আর কাইজার ছাগাল মানে কিয়া খেলিব কাইজা লাগি গুছি নাগেল মুঠতে হাতে পাশে মিলি মোর আয়োগ খান শেষ আও দ এখনি খ মিঠাই দা নাখাও দক মই কিয় হা নাখাও দক ইচ্ছা যোৱা নাই মিঠাই খালি তোমাৰ দাঁত টেঙই নাকি হা খ খ নাখাও দক মোৰ এতিয়া মন যোৱা নাই সোনকালতে কামখিনি কৰি ঘৰক যাম গাটো কিবা ভাল লগা নাই এখনি খচোন ল এখনি ল ঠে ধৰি নাথাকবা আকৌ ঠে ধৰা নাই দক তোমাৰ কি হৈছে জানো দা মই মালতী আচলতে কি জান না খুৰাৰে এক্সিডেণ্টটোৰ পাছৰ পৰা মই গোটে তিৰিটো বদলি গেলো হা খুৰাৰে হেগলা কাণ্ড কৰে মই গোটে পাগলা উঠি থাকোঁ কিবা ভাল বেয়া হলি তুমি ধরি না থাক পাদা ধরা নাই ডক আমার আর কি ঠে ধরা নড্রা নধরবা খুঁড়ে হোক না নিজের খুঁড়ে বলে ভাববা এটা এখনি খ আজিথি মই আর আজির পাই একলা আয়ুক সায়ুক সব এলো আকো লাভ নাই হেগলা আয়োগ সায়োগ করি লাভ আছিল রব আমি বুঝি নাপলু বহু সক্রান্ত করি ভাঙি ফেললা আয়োগ খান তাকে তো এ মাই তুই নাওমান ব দে মোর নাওমান পাকঘরত কাম আছে আবেরি তুই ঘরে বাইরে কত নো কাম করব আজি পাকঘরের কামখিনি মইয়ে করি তুই ব দে মাই মই আহুন দে যা ও খুইদক বহিবলৈ দি থৈ গলো কলে গল অ কিবা বোলে পাকঘৰত কাম আছে অ দাদা এ অপৰাধী ধৰাত পৰিলাক না এ সেইটো আশা কৰিছানে আপোনাৰ কপালখানে বয়া হে ভাল হলি আমাৰ আয়োগৰ হেঁচা অপৰাধী ধৰি আনি আপোনাৰ ভৰিত ফেলে দিলো ঐ কিয় ধৰি আনিনো ভৰিত ফেলে নে ডাকিয়া ইতা হ প্ৰেছাৰে আমাৰ আয়োগখনক হেঁচা মাৰি ধৰি আছে আও দ আয়োগ চেলা বুলি আহিছে কান্নায় বন্যায় ছাগলীর নিচিনা বেল বেলায় থাকিব আয়োগ চেলায় আইন তোমার সম্মুখত বহি আছ ভালকে নককে বিনা দোষত বৈধ চর দিছি হে স্যার বৈধ চর কোনে পাতুয়ারি হে স্যার বাপ্পা ও পাতুয়ারি ইমান মারুয়ারি হয়েছি না এই আধার খিলার লেকচারটো তুমি কিয় দিলা তুমি এই সুতিয়ার কথা আধার খিলা স্থাপন করার লাগি গেছে আর সেইটো ভাবি ভাবি মোর মানে ভিতরে ভিতরে টিঙিস টিঙিসকে খংটো উঠি আছে তোমার লগত কথা পাতি ইমান ভাল লাগছে ও তুমি পিছত মিস কল দিবা মই ফোন করিম দা থাও দা ইতা ন এ আলি
মারে সাদা খোলা সারা আকরব আকালকে মারি এই সা সককে সিয়াই কেতেবা এ সারা লিগে সাদা মারা ইতে মার মস্ত খাবার মন গেসিয়াই সারা হাক দহে আকে খোলাই হবো এই রাতি পাই ঘরত তিরি গলে গ্যাস বসবাক লাগি আক খোলাই সা করে পুয়া উঠা তো রক্ষা লাগব আর দেরি করে উঠিম বলে ভাবা তো সোনকালে উঠা লাগব কেন সা আক খোলাই হবো সাদার লগত আর কি কথা হয় একলা হেই আপনি আকো বুঝি সুঝি নাপে হে সাধা মারা তো কম কষ্টর কাম তাতে আর মই সাধা না খাওয়া মানুষ সারে আহি ইতে কব দে আলি মহার হে ধরি কইছু আক খোলাই মারিম এই আলি দে মারু রব স্যার কি সাধা স্যার মাইলি হে দিবা পারিম এই বুড়ব সাহে কাপান হে তেরিকা তাকে কি আকো নাই স্যার ও যা সাহেতে বই দি সাহো বই দি সাধাও মার সাহো হবো সাধাও মারা হবো সারে সাহ খাই উঠি সাধা খাবো যা যা হবো দক স্যার এটা কথা হে এখন সংসারত কি স্যার মানুষ বাঁচি থাকবে নালগে দেহত কি আইন নাই স্যার আদালত নাই স্যার আজ নাই গুইনা কি বকি আছে হে খোলা খুলিকে কক কি হইছে শিকার আহি গেছি স্যার দেহত কি আইন নাই আদালত নাই স্যার আমার দরে হরু মানু বাঁচি থাকি লাভ নাই স্যার ও কাকা অলপ ঠান্ডা নহকে আদালত টাউন উঠেছে আইন তোমার সম্মুখত বহি আছো ভালকে নককে বিনা দোষত বৈধ সর দিছি হে স্যার বৈধ সর কোনে পাতুয়ারি হে স্যার বাপ্পা ও পাতুয়ারি ইমান মারুয়ারি হয়েছি না আপনি চিনি পায় ও যা হপ্তাহ দি স্যার কলর গেছতো পুয়া কাকাক দি মাসিল স্যার সেই পাতুয়ারি হে যা কোথায় দিব আপনি বহক হব স্যার কি হল যাও অ যাও স্যার কথাটা ভাবি আছো হে কোৱাচোন দোস্তি ধৰা অসমখনৰ মই ইমূৰৰ পৰা সিমূৰলৈ ঘূৰিলোঁ আচ্ছা অসমত কি বস্তু প্ৰচুৰ পৰিমাণে পোৱা যায় কোৱাচোন বাংলাদেশী কি হ'ল হাই দিলা যে সেইটো জীৱন্ত বস্তু কণ কণ ল'ৰা ছোৱালীয়েও জানে যে অসমত প্ৰচুৰ পৰিমাণে বাংলাদেশী পোৱা যায় সেইবোৰ বাদ দিয়া এটা নিৰ্জীৱ বস্তুৰ কথা ক'লোঁ যিটো বস্তু ধৰা আমাৰ গাঁৱে ভূঞে নগৰে চহৰে প্ৰচুৰ পৰিমাণে পোৱা যায় বনলতাই সদায় আৱৰি থাকে কি বস্তু কোৱাচোন কি হ'ল আধাৰশিলা হে অসমত কম আধাৰশিলা স্থাপন হ'ল হয় হয় তুমি ঠিকেই কৈছা প্ৰজেক্টৰ কাম তোমাৰ হওক বা নহওক আধাৰশিলাৰ কিন্তু স্থাপন হৈয়ে আছে আচ্ছা ৰবাচোন দোষী এই আধাৰশিলাৰ লিক্সাৰটো তুমি কিয় দিলা তুমি এই চুতীয়াৰ কথাত আধাৰশিলা স্থাপন কৰাৰ লাগি গৈছে আৰু সেইটো ভাবি ভাবি মোৰ মানে ভিতৰি ভিতৰি টিঙিছ টিঙিছকে খংটো উঠি আছে কিনো বলকি আছা হে এইবোৰ নহয় নেকি এতিয়া চুতীয়াই ছোৱালী চাইহে চাই বিয়াখন নাপাতে আৰু তুমিও একো কনফাৰ্মেশ্যন দিয়া নাই এতিয়া তুমিও সেই আধাৰশিলা স্থাপন কৰাৰ লেখিয়াই হৈছেগৈ আৰু আচ্ছা ৰবাচোন তুমি ইমান অধৈৰ্য হৈছা কিয় মই অধৈৰ্য হোৱা নাই তেনেহ'লে অনিৰুদ্ধ অধৈৰ্য হৈছে কিয় ফোন কৰি আছে হেৰা মোলৈতো আজিলৈকে এটাও ফোন কৰা নাই তেৰি লাজ বুলি কথা এষাৰ নাই জানো এই থোৱা হে তাৰ লাজ এই ভনীয়েকজনী আগত থৈ জীয়েকক বিয়া দিওঁতে তাৰ লাজ লগা নাছিল কথা ক'বলৈ আহিছা তুমি মোক শুনা মই ডিচিশ্যনটো দিওঁতে কেইদিনমান দেৰি হ'ব তুমি বহা মই চাহৰ পানী বহাই থৈ আহিছোঁ অ' মই যাওঁ দে হ' কোক যাবা এতিয়া কি কোক যাবা এতিয়া ঘৰুপেৰে একে আছিলোঁ ইতা আকৌ ঘৰকে যাম সেইটো গম পাইছোঁ ৰবা কিন্তু তুমি ইতা আৰু এৰপাই যাই বেলেগৰ ঘৰত কাম কৰিব যাবা নেকি আগৰতকৈ বেছি ঘৰত কাম কৰিব নৰ হাপাৰি হা আমাৰ দেখি ৱাকতা কাম কৰা তিৰি চাৰি পাঁচ ঘৰত একেলগে কাম কৰে চাৰি পাঁচ ঘৰত কাম কৰিলে হাঙুৱাই ডাউৰা ডাউৰিকে কাম কৰিব লাগিব ডাউৰা ডাউৰিকে কাম কৰিলে হাঙুৱাই গালি মাত শুনিব লাগিব মই আগঘৰতে কৰোঁ ইমেল লাহে ধীৰে কৰোঁ তাতে গালি মাত খাই তৎ নাপাওঁ এগলা বাদ দে তোমাক এটা কথা সোধো ৰবা বয়া পাবা নেকি হা মোৰাই কিয় বয়া পাম হা সোধা হেড ছাৰৰ লগত তোমাৰ এ ক'বা নোৰো ৰবা কি বা হয় কথা চলাটো হৈ অ গাঁৱতো কথা চলছি কি হা হেডমাষ্টাৰে আৰু বিয়া কৰব কইনে আহি মণ্ডলো ঘৰত বাহ লৈছি এগলাখান কথা ওলছি এই গাঁৱৰ মানুহগিলাখানৰ আৰু বেলেগ কাম নাই নেকি
এগলাখান কথা আলোচনা করে সময় নষ্ট করে করবই দে ও মাস্টার মানুহ যদি তিনবারকে বিয়া করে গাঁর মানুষ চকুকে ধ্যান হব হলা কি হল সেই বুলি আর এগলাখান কথা গাঁওখানত আলোচনা করে থাকে না রীতাই তো কিনা ঘটমত লগাবাই খুঁজছি ও রীতা হা সারাতে জানে ও বেলেগ বস্তু তাই আইগুর মেন বিয়া বন্ধ করে দিব যা ও রীতা নাম নাজনু মই তাইকো বিয়ার পিছত মই কাপড় ধুয়াম হা ও মই মল্লু য কি হল হা মোর দুই বাল্টিং কাপড় ধুবা আছিল পুরি মোক দিলা কাজি মই কাপড় নুধকে যাবা ওলছু য মোক বেকার বহি থ লাগে স্যার বহক শুন এনাই তো বহি থওয়া নাই কিবা কাম আছে কারণে বহি থৈছি আরামত বহি থাকক একবার খুদকে মোক কেইটা যাবা দিব বাঘন নগরে দিয়ে কানখু যাবা খুঁজছি আপনার কথা মতে মই সারক মাতিম ও ডিসিএসপি আইলেও মই মাতিব নোৱাৰো আমার স্কুলের চকত থানার চকত আমার গাঁর চকত হাইরো সহায় বিচিছো হম লাস্টত যায় তাই বিশ্বাস নকরবি হোখরাথের বাতর পাই গেরি মারছো কি জানি তাহাতর ঘরত আছে তই দোকান দিলি দহ দিন নহলে ও হেখানো বন্ধ গেল গেল তাতে কি ডাঙর কথা হল রিক্সা খান তো আছে কিমান ডাঙর ডাঙর মোবাইলের কোম্পানি মারা যাব লাগছে মোর সরু সাহর দোকান খান মারা গেল তাতে কি ডাঙর কথা হল বড় ডাঙর কথা কলি আই ফল ইচ্ছা কথা কোয়া নাই দিয়ক এখন কক কিয় বিচ্ছিল আই তোর এই দোকান খানিতে কি করবি থাকক দিয়ক খুড়া কেথেন বা মন গেলে খুলিম বহিম কথা পাতিম কথা পাতিব গেলে দোকান খুলবা লাগে নাকি আই ফল ওই বেকার বহি থ লাগে স্যার বহক শুন এনাই তো বহি থওয়া নাই কিবা কাম আছে কারণে বহি থৈছি আরামত বহি থাকক একবার খুদকে মোক কেইটা যাবা দিব বাঘন নগরে দিয়ে কানখু যাবা খুঁজছি আপনার কথা মতে মই সারক মাতিম ও ডিসিএসপি আইলেও মই মাতিব নোৱাৰো কিয়া মস্ত হম সাংঘাতি এ মতে হিসাবটো বা কোক গেল কোনিহে এ থানাত যি থাকে ডেকাদা একাদা কিয় মদেহি হব এ ভোগরা খেত থাকে লোন সদায় যায় মদ খাবা সেইকাৰণে আমি মদ খোৱা বুলি ভাবো খুব বা গেল তেখেত পাতৰি কানবা গেছি ৰব এম এল এক ফোন এটা কৰি পেলাই তাক উঠাইছো বুলি কৈ দিওঁ এ আমাৰ সেই এম এল এৰ কথা কোৱা নাই মই হা তে কাৰ কথা কৈছি আপুনি এ মই সেই এম এল এৰ কথা কোৱা নাই মাদাৰ লাভাৰ আৰু সেই অনন্তৰ কথা কৈছো হে অ গুৰু অ মানুহক উপকাৰ কৰিব যায় বদনামী হৈ গেলো হা মালমাই আৰু খাটেহি গন বাউলি